আসসালামু আলাইকুম যাচ্ছি চাম্পা আমাদের ভিকেশন আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডরা মিলে একটা বড় বাসা রেন্ট করেছে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে সেখানে গিয়ে কয়েকটা দিন থাকবো একসাথে খুব এনজয় করব। এটাই আমাদের প্ল্যান ছিল আর যেহেতু অনেক গরম বাইরে কোথায় ঘুরবো এই জন্য এইটাই প্ল্যান হয়েছে সবাই মিলে এই বিশাল বড় বাসাটার মধ্যে আমরা চারটা দিন সময় কাটাবো আর সব ছেলেরাও অনেক গেমের আয়োজন করেছে তারাও গেম খেলবে যেহেতু তাদের ফুটবল খেলার গেম থাকে বা তাদের বোর্ড খেলার গেম থাকে তারাও একসাথে সময় কাটাতে পারে না অনেক ব্যস্ততার মাঝে তাই এই প্ল্যানটাই করা হয়েছিল যে সবাই যেন একসাথে কোনো টেনশন না থাকে বাসায় চলে যাওয়ার তাই তারা এইভাবে সবাই একটা হাউস রেন্ট করা হয়েছে তা আমরা কয়েকটা ফ্যামিলি মিলে নিজের ফ্যামিলির মতো আমরা চলে গেলাম টেম্পাতে বিশাল বড় একটা বাসা এখানে এই যে দেখুন বাসাটা দেখলেই আসলে মন ভরে যায় এত বড় বাসা তা আসলে এখন এই মুহূর্তে কেনা সম্ভব না লটারি পেলে হয়তো যদি কিনতে পারি কিন্তু যাই হোক এরকম বড় বাড়িতে একটা অভিজ্ঞতা হলো যে এত বড় বাড়িতে আসলে ফ্যামিলি না থাকলে ভালো লাগবে না আর আমরা এই কয়েকটা ফ্যামিলি এত মানে নিজের আপন ফ্যামিলি হয়ে গিয়েছি যে মনে হচ্ছিল যে আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে এই ফ্যামিলিটার সাথে আমরা আছি এরকমই একটা ফিলিংস ছিল আমাদের আর কয়েকটা দিন এমনভাবে কেটে গেল যে চিন্তাই করতে পারিনি যে এত দূরত্ব কেটে গিয়েছে এই বাসার ভিতরেই আমরা দুটো দিন ছিলাম এই সুইমিং পুলে সুইম করা রান্না করে খাওয়া দাওয়া তারপরে লুডো খেলা বোর্ড খেলা সব কিছুই এইখানেই ছিল আর বাইরে তো আসলে অনেক গরম বাইরে তারপরেও বিচে গিয়েছিলাম কিন্তু কারোই ভালো লাগে নি কারণ এত গরমে মানে ভাবসানো গরম এই যে সবাই আস্তে আস্তে চলে আসছে আমরা আর আমিন ভাই আমরা প্রথম চলে আসছি আস্তে আস্তে করে সবাই চলে আসছে তো এখানে আপনাদেরকে রুমগুলো দেখাই রুমগুলো এটা ছিল বাচ্চাদের আর রুম দুটো বেড একসাথে করা বেড আর এই যে এখানে একটা রুম বেডরুম এটাও ডাবল বেড আর পাশেই একটা সিঙ্গল বেডের বেডরুম তো এখানে যখন একটা ফ্যামিলি নেবে বাচ্চা নিয়েও ঘুমাতে পারবে সিঙ্গেল বেডেও আলাদা হাজব্যান্ড ওয়াইফ ঘুমাতে পারবে আর এই হচ্ছে নিচের যে মাস্টার বেডরুমটা তো টোটাল নিচে চারটা বেডরুম আর এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি সিঁড়িটা দেখুন খুব সুন্দর এই বাসার সবচেয়ে বড় সৌন্দর্যটাই ছিল এই সিঁড়িটা আমার এত ভালো লাগতো যে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম উঠেই দেখেই যে পাশেই হলো একটা বেডরুম এই পাশে দুটা বেডরুম সারি দুটা বেডরুম এই পাশে ডাবল বেড করে এটা ডাবল বেড এখানে বাথরুমটা বাথরুমটাও বিশাল বড় আর এই পাশেই একটা সিঙ্গেল বেডের বেডরুম এই বেডরুমটা থেকে আপনি দুই পাশেই দেখতে পারবেন ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এটা ছিল মানে সুন্দর একটা রুম আর এই রুম থেকে এই যে নিচে সুইমিং পুলটা দেখা যাচ্ছে তারপরে বেরিয়ে আপনার মাঝখানে একটা রুম আছে যেটা আপনার লিভিং রুমের মতো কিন্তু এটা কিচ্ছে করলে বেড করা যায় এটাকে নিয়ে ওরা কাউন্ট করেছে এটাও একটা বেডরুম তো টোটাল উপরে চারটা বেডরুম নিচে চারটা এখানে ওই যে বাইরে যাওয়া যাবে ব্যালকনি আছে আর এই যে পাশেই এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমটাও ডাবল বেড বিশাল বড় বাথরুমটাও খুব সুন্দর তা আমি এই যে ঘুরে ঘুরে জাস্ট দেখছিলাম গুলো দেখছি এখানেও একটা ক্লোজেট ছোটো ছোটো ক্লোজেট কিন্তু যেহেতু মানুষ উইকের জন্য বেড়াতে আসে এত তো অনেক কিছু নিয়ে মানুষ কেউ আসে না আর সবাই মিলে যখন এরকম বাসার ভাষার মধ্যে থাকা হয় তাহলে বাইরেই ঘুরা হয় আর ওয়েদারটা যদি ভা মানে ভালো থাকতো হয়তো আমরা বাইরেই ঘুরতাম বেশি তো সবাই মিলে আবার একটু লটারির আয়োজন করলো যে রুম কার কোন রুম দরকার সেটা আমরা একটা লটারির মাধ্যমে করি যেন কেউ এটা না মনে করে যে আমরা আগে চলে আসছি বলে আমরা আগে ভালো রুমটা নিয়ে নিয়েছি তাই লটারি করা হলো তারপর আমরা বলছিলাম যেহেতু বাচ্চা যাদের আছে তাদের ডাবল বেডগুলো দিলেই হবে তারপরেও ভাইয়ারা বলছিল যে না আমরা লটারি করি এরপরে আপনারা ডিসাইড করে নিয়ে আপনারা সুবিধা মতো কিন্তু এটা যেন কেউ না বলতে পারে যে না আমরা ভালো রুমগুলো নিয়ে নিয়েছি এটা আসলে তাদের আসলে বড় মনের একটা ব্যাপার তারা এই জিনিসটা করেছে তাদের ইয়ে দিক থেকে ঠিক আছে যে কেউ যেন মন খারাপ না করে কিন্তু আমরা সবাই আসলে খুব আনন্দের জন্য একসাথে হওয়াটাই আমাদের বড় কথা যে রুমে থাকায় কয়জন কতক্ষণ রুমে ছিল বাচ্চারা হয়তো ঘুমিয়ে পড়েছে তখন বাচ্চারা রুমে ছিল কিন্তু আমরা আড্ডা দিয়ে অনেক রাত অর্ধেক রাত তো আড্ডাতেই কেটে গিয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে যে এত বড় ফ্লোরের মধ্যেই সবাই কেউ বোর্ড খেলা কেউ লুডো খেলা সবাই আনন্দ করেছি টিভি দেখা নিউজ দেখা এই করেই তো সময় কেটে গেল এদের খালাম্মা খালু চলে আসছে বাপি ভাইয়া চলে আসছে আস্তে আস্তে করে সবাই খালাম্মাকে দেখে মনে হলো যে মা চলে আসছে আমাদের এতগুলো ছেলে মেয়ের সেইটাও একটা অন্যরকম মানে আনন্দ ছিল অনুভূতি ছিল যে মুরব্বী মানুষরা থাকলে একটা অন্যরকম এই ফিলিংস থাকে আর এই যে এটা হচ্ছে মুভি রুম বাচ্চারা মুভি দেখতে পারবে বা বড়রাও দেখতে পারবে আর পাশেই আছে একটা খেলার জন্য বাচ্চাদের খুব সুন্দর একটা খেলার রুম তো দেখুন এখানেও বাচ্চারা প্লে করতে পারবে একটা ফ্রিজ এক্সট্রা ওরা দিয়েছে যখন এই রুমে কেউ থাকবে সে হয়তো ড্রিংকস ট্রিঙ্কস রাখতে পারবে তো মানে মুভি রুমটাও অন্যরকম সৌন্দর্য দেখুন ছোটো ছোটো পুরোনো দিনের মুভির ছবি দেওয়া তো সবাই মিলে আমার এই যে বার্থডে সেলিব্রেট করছে আবার কেক নিয়ে গিফট নিয়ে সেই একটা অন্যরকম আয়োজন ছিল আর অনেক অনেক জিনিস করা হয়েছে যা হয়তো ভিডিওতে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই দিতে পারিনি পুরো বাসাটারই শুধু ভিডিও দিলাম এত বড় রাজপ্রাসাদে আমার বার্থডে হবে সেটা তো ভাবতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে বার্থডেটা কীরকম এনজয় করেছি সব বাচ্চারাও খুব হইচই মনে হচ্ছিল আমার বার্থডে না সব বাচ্চাদের বার্থডে সব বাচ্চারা খুব এক্সাইটেড ছিল আর সবাই আমাকে দুষ্টুমি করে কেক লাগিয়ে দিল মুখে খুব মজা করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে সরি কিন্তু সময়টা খুব সুন্দর কেটেছে আল্লাহ হাফেজ ভালো থাকুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর সেই ট্যাম্পার ট্রিপের আরও কিছু ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব খুদা হাফেজ